পাঠিয়ে দিস, সে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবি? যে বা যিনি বিক্ষোভ দেখাচ্ছেন তিনি তো রাত্রে বললেন আজকে আমি বিজেপি ছাড়ছি, আবার কালকে সকালবেলা শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিয়ে আবার বিজেপি করছে, এদের নিয়ে কথাবার্তা বলার আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর পার্টি অফিস দখল করেছে, ওদের একরা একটা করলে আমরা 50টা করতে পারি, কিন্তু আমরা গণতন্ত্র মানি, পুলিশ আছে, প্রশাসন আছে, তার প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। আর তৃণমূল কংগ্রেস এত দুর্বল না, শুভেন্দু অধিকারী যত নাচানাচি করি, ওদের যতগুলো পার্টি অফিস আছে সবগুলোকে দখল করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে, আমরা করি না, করবো না, আমরা গণতন্ত্র মানি। ওরা উচ্ছৃঙ্খলের দল, শুভেন্দু অধিকারী নিজে একটা উচ্ছৃঙ্খল, আর গদ্দারকে গদ্দার বলেছে, শুভেন্দু অধিকারীকে গদ্দার বলতে গদ্দারকে গদ্দার বলা তো কী অপরাধ? পাঁচই লোকসভা বেশ কয়েকদিন ধরে প্রচার চলছে, রেজাল্ট কী আশা করছে? মানুষ ভোট দেবে, উত্তম বারিক জিতবে, জেতার অঙ্কটা কত বেশি হবে তার জন্য আমরা পরিশ্রম করছি। তৃণমূল কংগ্রেস এখানে জিতছেন, উত্তম বারিক জিতছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হবে, এটাই শেষ কথা।